এই ওষুধগুলো ব্যবহার করলে আলুর ফলন আর ওজন আর উজ্জ্বলতা সবই বৃদ্ধি পাবে আলুর ফলন বাড়ানোর জন্য আপনাদের শিকড়ের দিকে ধ্যান দিতে হবে হ্যাঁ বন্ধুরা আলুর যতটা পরিমাণে শিকড় হবে সেরকমই আলু ফলন হবে তাহলে বন্ধুরা আলুর যে গাছ যখন ছোট থাকবে তখন শিকড়ের ওষুধ দিয়ে চেষ্টা করবেন শিকড়ের ওষুধ যেমন দেবেন সেরকমই ফলন আপনাদের বাড়বে তাহলে এবার দেখে নেওয়া যায় প্রথমে কি পরিচর্যা করব দেখতে পাচ্ছেন আলুগুলি কত বড় হয়েছে এই ওষুধগুলো দিলেই কিন্তু আলুর সাইজ আর ওজন দুটোই বড় পাবে আর শুধু ওজন সাইজ নয় আলুগুলো দেখতে পাচ্ছ কালারটা দেখুন আলুর কালারটা কতটা পরিষ্কার চলো মধুরা আজ দেখেই নেওয়া যাক আর একটা কথা আজকে ভিডিওতে জানবো যে কিভাবে আলুর সাইজ বাড়ানো যায় শেষ বয়সে এসে গাছের সাইজ কীভাবে বাড়ানো যায় আর কীভাবে বা বড়ো হয় প্রাকৃতিক নিয়মের সাহায্যে সব কিছু জানবো আর এটা ঠিক যে আজকের এটা যে জানবো না যে গাছ কীভাবে বড় হয় বা গাছ কি দিলে বড় হবে কারণ এটা সময় ঠিক চলে গেছে যার জন্য জানবো না তবু কিছু কিছু আমি বলে রাখবো কিন্তু পরের বছর আমি ঠিক আপনাদের দিয়ে দেবো তাহলে এইভাবে আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের আলু এবং আলুর সাইজ সবই বড় হবে গাছ যখন দিন হবে একটা কাজ করবেন তখন আগের থেকে আপনার বরণ দিয়ে রাখবেন বরণ জিঙ্ক এটা দিয়ে রাখলে গাছের ফলন আর ওজন উজ্জ্বলতা সবই বৃদ্ধি পাবে ঠিক আছে এবার আমরা জানবো এমন একটা ওষুধের সম্পর্কে এমন একটা পিজিআর যেটা দিলে গাছের আলু গাছের যে আলু সাইজটা আছে যেটা অনেকটা পরিমাণ বৃদ্ধি হবে মানে বড় হবে ওজনে ওজনও বাড়বে আর গাছে ফলনের যে উজ্জ্বলতা আলুর যে উজ্জ্বলতা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে আমরা দেখতে পাই যে যখন আলু গাছে আলু ধরে কিন্তু পনেরো ষোলোটা কিন্তু আলু ধরে কিন্তু যখন সেটা যখন তোলবার সময় আসে আলু ভাঙবার সময় আসে তখন কিন্তু সেই আলুগুলোর ভিতরে পাঁচ ছটায় কিন্তু আলু বড়ো হয় আর বাকিগুলো কিন্তু হয় না ঠিক আছে তাহলে আমরা চেষ্টা করবো যে সে যেই পাঁচ ছটা আলু আছে সেগুলোর জন্য অতিরিক্ত বড়ো করার আর যেগুলো বড়ো হয়নি সেগুলোর জন্য বড়ো হয় সেরকম কিছু করবার তাই আলু বড়ো হওয়ার জন্য সবথেকে বেশি কাজ করে আলুর ওজন আর আলু বড়ো হওয়ার জন্য সবথেকে বেশি যেই যেই হরমোনটা কাজ করে সেটা হলো জিব্যারেলিক অ্যাসিড তাহলে আমরা এই জিব্বারেলিক অ্যাসিড কোন ওষুধে আছে সেটা আমরা জেনে দেবো আর এইটা দিলেই কিন্তু গাছ গাছে যে আলু আছে সেটা বাড়বে আর এই সঠিক ব্যবহার কি আর কোন কোন দিলেই আর ভালো কাজ হবে সেই সম্পর্কে পুরো দেখে আরেকটা কথা আমার ভিডিও দেখে যদি আপনারা একটু একটুখনিও উপকারিত হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা বেশি কথা না বলে দেখা যাক আজকের ভিডিও আলু যেগুলো আছে সেই সাইজটা বড় করবার জন্য আর আলুর ওজনটা বাড়ানোর জন্য আমি যেই পিজিআরটা ব্যবহার করব সেটা হলো প্রজিপ বন্ধুরা প্রজীব ব্যবহার করব আমি আর এটি ব্যবহার করার কয়েকদিন পরে কিন্তু আলুর সাইজটা খুবই বড় হয়ে যায় তাহলে এই এই ব্যবহার করব আমি কীভাবে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক প্রথমে তো দেখতে পাচ্ছেন প্রজীবের একটা কৌটো আছে এক গ্রামের যে আমুল খুশি দামে আপনারা পেয়ে যাবেন আর এতে প্রচুর পরিমাণে জীব বাড়ালি হরমোন আছে যেটা দিলে আলু কিন্তু একমাত্র সব থেকে বেশি আলু বড় হতে কাজ করে এই জীব হরমোন তাহলে এটা এটা দিয়েই কিন্তু সেই কাজটা হবে আর এই ওষুধ এই ওষুধেই কিন্তু পজিপে কিন্তু সব থেকে প্রচুর পরিমাণে আছে আর কিভাবে আমি ওষুধটা মিক্স করছি একবার দেখে নিন ভালো করে প্রথমে যে এই কৌটার ভিতরে জীব বাড়ালি যেটা আছে ওর সাথে কিন্তু একটা হলুদ কাগজ দিয়েছে এই দুটো পাউডার একসাথে মিক্স করে নেব আপনারা আলাদা আলাদা করে মিক্স করেন বলে ভালো কাজ দেয় না আর প্রতি তিনটে 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 টিন টিন করেন করেন আপনারা আপনারা প্রতিটা প্রতিটা কিন্তু খাপে না দুটো করে ব্যবহার করবে কিভাবে মিক্স করছি আপনারা দেখে নিন ভালো করে যা আছে প্রথমে কোটোটার ভেতরে ঢেলে দেব ঢেলে ভালো করে নাড়িয়ে নিবেন একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন নাড়ানোর পর কিন্তু ওষুধটা কিন্তু খুব পরিমাণে মিক্স হয়ে যাবে আর প্রতি প্রতিটা এক গ্রামের প্যাকেটে আপনারা তিরিশ লিটার করে জল ব্যবহার করেন মানে পনেরো লিটার করে হলে দু খাপ করে ব্যবহার করবেন দুটো টিন করবেন আপনার আর এই দুটো টিন করেই আপনারা জমিতে ব্যবহার করবেন প্রচুর পরিমাণে কাজ দেবে এইভাবে যদি আপনারা ব্যবহার করেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন